শাইখে কামেল আল্লামা শাহ আনাস সুলতানি দামত বরকাতুহুমুল আলিয়া এর প্রতিষ্ঠিত জামিয়া সুলতানিয়ার মাসিক ইসলাহী মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এখানে মূলত কোনো কথা বলার জন্য এখানে আসি নাই, এখানে আসছি আমার মতো আল্লাহর একজন বন্দা দিনের পথে চলতে গেলে একজন শাইখে কামেলের সংস্পর্শে থাকা একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা আবশ্যক। এই জন্য আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থির রাখার জন্য, যোগাযোগটাকে মজবুত করার জন্য, আর বিশেষ করে হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহি আলাইহির আরেকজন কলেজার টুকরা খলিফা সুদূর বরিশাল থেকে আগত আল্লামা শাহ আব্দুল খালেক পীর সাহেব তালতুলি দামাত বরকাতুহুমের নসিহত এবং ওনার দোয়া নেওয়ার জন্য, বিশেষ করে শায়খ আনাস সুলতানি দামাত বরকাতুহুমের নসিহত এবং দোয়া নেওয়ার জন্য এখানে, এবং আমার দিলের যে ময়লাগুলো আছে, দিলের যে ময়লা এবং নফসানি খাহেসাত যেগুলো আমাকে গুনাহ করার জন্য আমাকে সবসময় উৎসাহিত করে, গুনার কাজে সবসময় থাকার জন্য আমাকে তাড়িয়ে বেড়ায়, যে নফস আমাকে সদা আল্লাহর পথ থেকে দূরে থেকে গুনাহের কাজের মধ্যে থাকার জন্য, গীবত করার জন্য, শেকায়ত করার জন্য, মানুষের হক নষ্ট করার জন্য, চোখের হেফাজত না করার জন্য, মুখের হেফাজত না করার জন্য, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত না করার জন্য সদা যেই খায়েশাতে নফসানি আমাকে তাড়িয়ে যাচ্ছে, এই খায়েশাতে নফসানিকে দমন করার জন্য এবং আমার শরীরের মধ্যে পুরো শরীরকে নিয়ন্ত্রণকারী যেই কলব নামক যন্ত্রটা আছে সেটাকে আরও শক্তিশালী করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে এসেছি। এখানে আসছি, আমার কলবের মধ্যে ময়লা ধরে গেছে, আমার কলবের মধ্যে মরিচিকার ঝং ধরে গেছে, আমি গোনা করতে করতে আমার কলবকে পচায় ফেলেছি, আমি গোনা করতে করতে আমার কলবকে নষ্ট করে ফেলেছি, আমার এই নষ্ট কলবটাকে ময়লাগুলোকে দূর করে যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন দুনিয়ার মধ্যে মানুষ সুস্থ জীবন লাভের জন্য বড় একজন ডাক্তারের সন্ধান করে, তারপর ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দেয়, তারপর ডাক্তারের কাছে গিয়ে সেখানে সিরিয়াল দিয়ে তার কাছে ব্যবস্থাপত্র নিয়ে তাকে ভিজিট দিয়ে সেখান থেকে এসে তার ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করে সে সুস্থ জীবন লাভ করে। দোস্ত বুজুর্গ, আমরাও তো দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করতে করতে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করতে করতে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিতে দিতে আমারও অবস্থা এমন হয়ে গেছে, আমার কলবটা গুনাহ করতে করতে মরিচিকার ঝং ধরে গেছে, আমার কলবের মধ্যে আল্লাহর কথা স্মরণ কম হয়, আমার কলবের মধ্যে কোরআন তেলাওয়াত করতে মনকে উৎসাহ দেয় না, আমার কলবের মধ্যে নামাজকে ইতমিনানের সাথে পড়তে, খুশু খুশুর সাথে পড়তে আমার কলব আমাকে উৎসাহিত করে না, আমার কলবটা সর্বদা দুনিয়ার বাজে কাজের মধ্যে লেগে থাকার জন্য আমাকে উৎসাহিত করে, আমার কলবটা সর্বদা গুনার কাজ করার জন্য আমাকে উৎসাহিত করে, এই পচা এই দুর্গন্ধ এই কলবটাকে পরিষ্কার করার জন্য একজন একজন দিনের ডাক্তার, সেরা ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তার তার শরণাপন্ন হয়েছি, সুস্থ জীবন লাভ করার জন্য, সঠিক পথে চলার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে পাক্কা সুন্নি হওয়ার জন্য শাইখে কামেলের কাছে আমরা এসেছি, ঠিক না? ঠিক বলেন। দোস্ত বুজুর্গ, মানুষ যখন নাকি রোগাক্রান্ত হয়ে যায় তখন রোগ যখন বেড়ে যায় তখন তার আস্তে আস্তে সেই রোগটা ক্যান্সারের রূপ ধারণ করে, যখন ক্যান্সারের রূপ ধারণ করে তখন ডাক্তার বলে তার কোনো চিকিৎসা হবে না, দুনিয়াতে যে কদিন থাকবে এভাবেই থাকতে হবে, তারপর কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আজকে বৈজ্ঞানিকরা গবেষণা করে ক্যান্সার রোগেরও চিকিৎসাপত্র তারা বের করেছে, আল্লাহ রব্বুল আলামিনও
তার দিনের পথে চলতে গেলে যারা গুনাহ করতে 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 নিজের সেই কলবকে মুর্দা বানিয়ে ফেলেছে, যে কলবের মধ্যে জিকিরের চেতনা আসে না, যেই কলবের মধ্যে সে নানুপুরের ময়দানে আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরীর চেহারা দেখার সাথে সাথে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি শোনার সাথে সাথে এই নানুপুরের ময়দানের মধ্যে যখন নাকি একটি তাজা মুরগিকে জমা করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়, ছটপট ছটপট করতে থাকে, নিজ চোখে দেখেছি নানুপুরের ময়দানে সেই সারা দেশ থেকে আগত লোকগুলো ছটপট করতো আর কাঁদতো, তাদের দিলগুলো তাজা হয়ে যেত, মুর্দা দিল নিয়ে নানুপুরের ময়দানে আসতো। কিন্তু শেখ নানুপুরি আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির এই দর্শন আর তার মুখের একটা কথার বদৌলতে হাজার হাজার মানুষের মরা দিলগুলো জিন্দা হয়ে যেত, মরা দিলগুলো থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারিত হতো, তার পুরো চেহারা সুরত তার পুরো জিন্দগির মোড় ঘুরে যেত। চোখ দিয়া দেখেছি শাইখে কামেল আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি, যিনি এই নানুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি দুনিয়ার কোনো কিছু না করে নানুপুর মাদ্রাসার জমিনের ইন্তেজাম করেছেন, কবরস্থানের ইন্তেজাম করেছেন, পুকুরের ইন্তেজাম করেছেন, মাদ্রাসাগুলো দাঁড় করিয়েছেন, বিল্ডিংগুলো করেছেন, সারা বাংলাদেশে খানকা কায়েম করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, নিজের জন্য যিনি কোনো কিছু টাকা নাই, অনেকে বলছে হুজুর আপনাকে দুনিয়ার কিছু করে দেই, হুজুর বলছে আখেরাতের বাড়িকে সাজানোর জন্য আমার নানুপুর মাদ্রাসা, আমার নানুপুর মাদ্রাসার দিকে তাকাও। সেই কষ্ট করে নানুপুর মাদ্রাসাকে এমনভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই ময়দান থেকে সুলতান আহমদ নানুপুরীর আওয়াজ আর শোনা যায় না। দোস্ত বুজুর্গ, সুলতান আহমদ নানুপুরীর সে জিন্দা আওয়াজ আর নাই, কিন্তু তার রেখে যাওয়া আমানতগুলো আমাদের মধ্যে রয়েছে। সুলতান আহমদ নানুপুরীর হাতে গড়া তালতলার পীর সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সুলতান আহমদ নানুপুরীর শরীরের রক্ত আল্লামা শাহ হুসাইন আহমদ দামত বরকাতুহুম তিনি আমাদের মাঝে আছেন। সুলতান আহমদ নানুপুরীর রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আদরের নাতি আল্লামা শাহ আনাস সুলতানি আমাদের মধ্যে আছেন। আমরা তাদের কাছে আসছি কি জন্য? তাদেরকে ডাক্তার হিসাবে, তাদেরকে ডাক্তার হিসাবে নির্বাচন করেছি। দোস্ত, আমাদের পাশেই তো সবচেয়ে বড় এভার কেয়ার হসপিটাল তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? যখন কোনো জটিল রোগে সেখানে যখন কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হবে, দ্রুত এভার কেয়ার হসপিটালে গিয়ে সেখানে ব্যবস্থাপত্র নিয়ে সুস্থ জীবন লাভ করবে, ঠিক নেবে, ঠিক বলেন? ও দোস্ত, আল্লাহর কি কারিশমা, দুনিয়ার যেমনিভাবে এভার কেয়ার হসপিটাল, বিশাল আকারের হসপিটাল চট্টগ্রাম শহরের মধ্যে স্থাপিত হয়েছে, এই এভার কেয়ার হসপিটালের পাশে আল্লাহ রব্বুল আলমিনের আখেরাতের পথে সঠিক পথে পরিচালিত করার জন্য, সুন্নতের উপর চলার জন্য, পাক্কা আশেক রাসুল তৈরি করার জন্য, পাক্কা সুন্নি বানানোর জন্য, পাক্কা আল্লাহ ওয়ালা তৈরি করার জন্য একজন বিজ্ঞ ডাক্তারকে বসাইয়া বিশাল এক হাসপাতালের মার্কাজের সূচনা হয়েছে। আজকে হাসপাতালের মার্কাজে বসে আমরা সেই দিনই কথা এবং আমাদের দিনই লাইনে চলতে গেলে যে ব্যবস্থাপত্র লাগবে সেই ব্যবস্থাপত্রের কথা আজকে শুনতে পাচ্ছি, ঠিক নেবে, ঠিক বলেন? আল্লাহর কি কারিশমা, দুনিয়ার মধ্যে বড় হাসপাতাল চট্টগ্রামের মধ্যে এভার কেয়ার হাসপাতাল আমার পাশে, এর বাম দিকেই আবার এখানে জামিয়া সুলতানিয়া নামে এটাও আর একটা বড় হসপিটাল, ঠিক নেবে, ঠিক বলেন? দুনিয়ার বড় হসপিটাল হলো এভার কেয়ার হসপিটাল, আর দিনের পথে চলতে গেলে, দিনের উপর চলতে গেলে, আল্লাহর রাসূলের আশেক হইতে গেলে যে জিনিসগুলো আমাকে বাধা দেয়, যে জিনিসগুলো বলে না তুমি নবীর পথে চলতে পারবা না, তুমি নবীর উপর দুরুদ পড়তে পারবা না, যে জিনিসগুলো বলে যে না নবীর সুন্নতের উপর চলতে পারবা না, নবীর সুন্নতের কথা তুমি বলতে পারবা না, যে জিনিসগুলো আমাকে বলে আল্লাহর পথে তুমি চলতে পারবা না, তুমি ঘুষের দিকে দৌড়াও, তুমি সুদের দিকে দৌড়াও, তুমি সন্ত্রাসী পথে যাও, তুমি মাস্তানি পথে যাও, তুমি চাঁদাবাজি পথে যাও, তুমি খারাপ পথে যাও, তুমি জিনার কাজ করো, তুমি হারাম কাজ করো, এই কাজগুলো থেকে বিরত রেখে একজন আশেকে রাসুল, একজন পাক্কা সুন্নি বানানোর জন্য আজকে এই বিশাল জামিয়া সুলতানিয়া হসপিটাল, আমি সেই হসপিটালের একজন রোগী হিসাবে আমি এখানে ভর্তি হয়েছি। সেই সুদূর ঢাকা থেকে সেই বিশাল জামিয়া সুলতানিয়া হাসপাতালের মধ্যে ব্যবস্থাপত্র নেওয়ার জন্য আমি এখানে এসেছি। দোস্ত, ও দোস্ত, আমাদের আকাবের গণ বলেছেন সোবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোবতে তালেহ তোরা তালেহ কুনাদ।
ও দুনিয়ার মানুষ, যদি নাকি তুমি আল্লাহওয়ালার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো তাহলে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, আর যদি নাকি তুমি আল্লাহওয়ালা ছাড়া অন্য কোন পথের পথিকের সংস্পর্শে যাও তাহলে যে পথিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করলা তুমি সেই পথের পথিক হয়ে যাবা। ও দোস্ত, আজকে দুনিয়া কামাই করতে হলে দুনিয়াওয়ালার সঙ্গে আমার সম্পর্ক লাগবে, আজকে দিন অর্জন করতে হলে দিনওয়ালার সাথে আমার সম্পর্ক রাখতে হবে, আজকে সুন্নি হতে হলে সুন্নতওয়ালার সাথে আমার কি রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে, আশেকে নবী হতে হলে পাক্কা আশেকে রাসুলের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। ও দোস্ত, এই জামিয়া সুলতানিয়া কি জন্য প্রতিষ্ঠা হয়েছে এটা তো আপনারা সকলেই জানেন। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইর বিরাট এক তামান্না ছিল চট্টগ্রাম শহরের মধ্যে ওনার মিশন, সেই পটিয়া থেকে যে মিশন তিনি নিয়ে আসছিলেন সেই মিশনকে বাস্তবায়িত করার জন্য কেয়ামত পর্যন্ত সেটাকে সারা পৃথিবীতে কায়েম এবং দায়েম রেখে এর বাণীগুলো এর লক্ষ্য উদ্দেশ্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তার একটা তামান্না ছিল চট্টগ্রাম শহরের মধ্যে একটা মার্কাজ তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মার্কাজ তৈরি করেছেন, সেটার উদ্যোগে আজকে মাসিক ইসলাহি মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি। ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করব, বিশেষ করে আমি গুনাহগারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে সঠিক আল্লাহওয়ালার পথে পরিচালিত করে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করে দিনের পথে যেন আমি চলতে পারি, এবং আপনারা আজকের এই ইসলাহি মজলিস থেকে সেই প্রতিজ্ঞা এবং সবক নিতে হবে যে নানুপুরকে দর্শিত এমনভাবে দর্শি মত পর্যন্ত সুলতান আহমদ নানুপুরীর মিশনের সঙ্গে লেগে থাকব এবং ওনার দেওয়া সবকগুলো আমি পালন করব, এবং আমার এলাকায় গিয়ে যতগুলো লোক আছে তাদেরকে এই মিশনের সাথে সম্পৃক্ত করব। আজকে যদি নাকি আমার এলাকা থেকে দুইজন লোককে এই মিশনের সাথে সম্পৃক্ত করি, আল্লামা শাহানা সুলতানি আমার কাছে আপনার কাছে কটা পয়সা আসুক এটা চায় না, কটা টাকা আসুক এটা চায় না, হ্যাঁ কিছু আসুক দুনিয়া এটা চায় না, তিনি চায় যে আমার দাদার এই আমানত, যে আমানত সেই পটিয়া থেকে আমি এনেছি, এই আমানতকে মানুষের মধ্যে বিলীন করে দিয়ে পথগুলা মানুষগুলো যেন হেদায়তের উপর চলে আসে, মানুষগুলো যেন হেদায়ত পায়, এই মানুষগুলো যেন সঠিক পথের দিশা পায়, এই জন্যই তো এই মার্কাজ কায়েম করা হয়েছে। দোস্ত বুজুর্গ, এখন এই দুনিয়ার আসবাব কোথায় থেকে আসবে? আল্লামা শাহ আনা সুলতানি দামত বারাকাতুহুম তিনি তো মেহনত করে যাচ্ছেন মানুষের দিলের ময়লাকে দূর করার জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য। ওনার দাদা যে মিশন নিয়ে কাজ করেছেন, দাদার মিশনকে আরো শানিত করার জন্য, দাদার মিশনকে আরো গতিশীল করার জন্য পটিয়ার এই আমানত, যে আমানত হাট হাজারি হযরত মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, যিনি সেই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই থেকে গাঙ্গু থেকে এনেছিলেন, সেই মিশনকে চট্টগ্রাম থেকে বিতরণ করা, সেই মিশনকে শক্তিশালী করে সারা বাংলাদেশের মানুষগুলোকে আল্লাহর পথে আনা হবে, আলেমগুলোকে এক এবং নেক বানিয়ে আকাবের আসলাফের নকশ কদমের উপর পরিচালিত করে সারা বাংলাদেশের মানুষগুলোকে সঠিক আল্লাহওয়ালা বানানোর জন্য মেহনত করে যাচ্ছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন হযরতের ছায়াকে আমাদের মধ্যে অনেক অনেক সময় পর্যন্ত দীর্ঘ করে দেন, বলেন আমিন। হযরতের পিতাজান আল্লামা শাহ হুসাইন আহমদ বাহমদ বারাকাতুহুম ওনাকে যেন সুস্থ রাখেন এবং ওনার ছায়াকে আল্লাহ যেন দীর্ঘায়িত করেন। আমার জন্মদাতা পিতা হযরত কারি জয়নুল আবেদিন সাহেব সুলতান আহমদ নানুপুরের একজন বাস্তবিক আশেক এবং তার একজন খাদেম ছিলেন, এখনও আছেন অসুস্থ। আমি আমার বাবার জন্য দোয়া কামনা করে এবং আমি যেন এই মিশনের সঙ্গে মৃত্যু পর্যন্ত লেগে থাকে আল্লাহ তাআলার কাছে আমার সেই জান্নাতে যাওয়া সহজ করতে পারি সেই দোয়া কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।